ওখা নিয়ে আতঙ্ক থাকলেও আশ্রয়কেন্দ্রে যেতে গরিমসি করছেন পটুয়াখালীর বাউফলের কালাইয়ে ইউনিয়নের অনেকেই শনিবার বিকেলে তেতুলিয়া নদীর পার ঘেঁষে গড়ে ওঠা কালাইয়ে ইউনিয়ন ঘুরে উপকূলীয় মানুষের সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম

ইউনিয়নটির গুচ্ছগ্রাম ঘুরে কথা বলে জানা যায় কিছু সংখ্যক মানুষ এখনও ঘূর্ণিঝড় সম্পর্কে জানেন না আবার কেউ কেউ জানলেও গুরুত্ব না দিয়ে বিষয়টি এড়িয়ে যান এ এলাকার বাড়িগুলো সামান্য জোয়ারের পানিতেই তলিয়ে যায় ঘরগুলোও বেহাল এদিকে উপজেলার পনেরোটি ইউনিয়নের বিদ্যালয় ভবন ও আশ্রয় কেন্দ্রগুলোকে খুলে দেওয়া হয়েছে প্রত্যেকটি ইউনিয়নে মেডিকেল টিম সহ স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রেখেছে উপজেলা প্রশাসন ইতিমধ্যে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে ঘূর্ণিঝর মোকাবেলায় সব ঝুঁকিপূর্ণ এলাকায় উপজেলা প্রশাসনের পাশাপাশি সতর্কবার্তা জানিয়ে মাইকিং করছে মানবতার বন্ধু নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিকেল থেকে উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় তারা মাইকিং করে আসছে জানা যায় কক্সবাজার উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা একশো সত্তর কিলোমিটার গতির ঘূর্ণিঝড়টি শনিবার সন্ধ্যার দিকেই কক্সবাজার ও এর কাছাকাছি উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই অবস্থায় পায়রা সমুদ্র বন্দরের জন্য থাকছে আট নম্বর সতর্কতা সংকেত মুনতাসির তশরিফ হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম